আসসালামু আলাইকুম, আমি মীর ইব্রাহিম। আমি কিছু কথা বলার জন্য এসেছি। এখন শীতকাল, আর দিন দিন কিন্তু শীতের মাত্রাটা বেড়েই চলছে। প্রতি শীতকালে আমি এবং আমার বন্ধুরা মিলে রাস্তায় ঘুমিয়ে থাকা কিছু অসহায় মানুষকে কম্বল বিতরণ করে থাকি। আমার টিমমেটরা হলো শেখ তানভীর, মেহেদি হাসান বাপ্পি, সঞ্জিতা রিক্তা, সোহেল তাজ, আরিয়ান স্বপন, জয়। প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা কম্বলগুলো কিনতে চাই। এবার আমাদের কাছে একটু বেশি টাকা হয়ে বেশি কম্বল কিনতে পেরে আমরা খুব হ্যাপি ছিলাম সবাই। তারপর রাতে একত্রিত হয়ে আমরা বাইকে করে সেই কম্বলগুলো বিতরণ করতে চাই ঢাকা শহরের অলিগুলিতে। যেহেতু আমাদের কাছে কোনো গাড়ি ছিল না, তাই বাইকই ছিল একমাত্র ট্রান্সপোর্ট বিতরণ করার জন্য। আমরা বাইকে করে খুঁজছিলাম সেই সব মানুষকে যাদের আসলে এই শীতের রাতে কম্বলটা খুব প্রয়োজন। খুঁজে খুঁজে আমরা 2 ঘন্টায় আমাদের কম্বলগুলো বিতরণ করে দিলাম। যারা কম্বল পেয়েছে তাদের মুখের হাসি দেখে আমাদের এত ভালো লেগেছে যা বলার বাইরে। তাদের সাথে কাটানো কিছু মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো ছিল। তারা খুব খুশি হয়েছিল আমাদের প্রতি এবং খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। আমাদের এই প্ল্যান সাকসেসফুল করার জন্য যারা আমাদেরকে ডোনেট করেছে বা বিভিন্নভাবে হেল্প করেছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অনেক অনেক ধন্যবাদ। তাদের কারণেই আমরা আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল করতে পেরেছি এবং সেই গরিব মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। এখন আসল কথা আসা যায়, আপেক্ষিকভাবে আমরা অনেক কম কম্বল দিতে পেরেছিলাম এই ঢাকা শহরের স্টেট মানুষের তুলনায়। দেখা যাবে ঢাকা শহরের অলিতেগুলিতে হাজার হাজার মানুষ শুয়ে আছে এই শীতের রাতে। সবাইকে কম্বল দেওয়া আমাদের একা সম্ভব না। আমি চাই আমার এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই যেন অন্তত 1টি বা 2টি করে হলেও কম্বল দেন তাদেরকে। 1টা 2টা কম্বলের দাম কিন্তু বেশি না। এর চেয়ে বেশি দেখা যায় আমরা অনেক জায়গায় নানা অকাজে টাকা খরচ করে ফেলি, টাকা ভেঙে ফেলি। সেই টাকাটা না খরচ করে আমরা যদি সেই টাকাটার বিনিময়ে 1টা বা 2টা কম্বল তাদেরকে দেওয়া যায় তাদের শীতটা একটু কমবে। আপনার 1টা 2টা কম্বলের কারণে হয়তো তার লাইফটা চেঞ্জ হবে না, বাট তার এই শীতটাতে তার কষ্টটা একটু কমবে। আমি চাই আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান এবং আপনাদের মানবতার হাতটা তাদের দিকে বাড়িয়ে দেন। এটাই শুনুন।